গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, সানডে, এখন বেজে গেছে সকাল 11:30। আর তাতান, ইন্দ্র, তোজো, দাদা কেউই বাড়িতে নেই, ওরা সকাল সকাল একটু বেরিয়েছে ঘুরতে। ঘুরতে বলতে কোনো ওই উদ্দেশ্য করে অমুক জায়গায় যাবো ওরকম না, এমনি বলছে চল সানডে একটু ঘুরে আসি, কারোর পড়া টড়া নেই, কিছু নেই। তা আমি যাইনি, আমার তো প্রশ্নই নেই সকালবেলা বেরোনো, মানে ওরকম প্ল্যান না করে কোনোদিনই আমি সকালবেলা বেরোতে পারবো না। আর যদি কোনোদিন বেরোতে হয় তো আগে থাকতে মানে প্ল্যান করে বেরোতে হবে, কারণ তাহলে সেই বুঝে কাজবাজ সব এগিয়ে রাখতে হবে। রান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, তবে বাসন এখনো জায়গা মতো রাখা হয়নি, এটা রান্না করতে করতে বাসনগুলো জায়গা মতো রাখবো। আর আজকে রান্না বলতে উচ্ছে কুমড়ো ভাজা করব, আর না এই যে দেখা যাচ্ছে, এই যে আর মাছ হবে, আর মাছ একটা বার করেছি, তিনটে এনেছে এরকম বড় বড় পিস। তো আমি তো এরকম বড় মাছ খেতে ভালো লাগে না, ও ভুলে গেছে আবার নিয়ে এসছে, তো দু পিস রেখে দিয়েছি, পরে অন্য সময় করব, ওদের দুজনের হয়ে যাবে। আর এক পিস আজকে বার করেছি ইন্দ্রর জন্য, কারণ কালকে ইলিশ মাছ পুরো গোটা এক পিস রয়ে গেছে, আমি আলাদা করে নিয়ে নিই, তাতান পুরোটা মাছ খেতে পারেনি, ও হাফের মতো খেয়েছে আর আমি বাকিটা খেয়ে দিয়েছি, আর গোটা মাছ আমি ধরিনি, ওই একটা মাছ রয়ে গেছে ওটা তাতানকে দিয়ে দেবো, আর এটা ইন্দ্র খেয়ে নেবে, কিংবা যাই হোক যে যেটা খুশি খেয়ে নেবে। এই যে তুই আবার কোল্ড ড্রিঙ্কস খেয়েছিস? একটু শরীর ঠিক হতে না হতেই ব্যাস, খেলি কোন সাহসে, তুমি দিলে কেন, না করতে বকা দিতে পারলে না, ও কালকে এত শরীর খারাপ গেছে, আজকে একটু ঠিক হতো না হতে কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু, চল ছাড়। এখন বেজে গেছে দুপুর 1টা, আমি এই স্নান করে আসলাম, রান্না বান্না সব কমপ্লিট, ওদিকে রান্নাঘর টান্নাঘর সব কিছুই পরিষ্কার হয়ে গেছে, এবার ভিডিওটা আপলোড করবো, এডিট হয়েও গেছে আমার, আপলোড করে এখন তো খাবো না, এখন মাত্র 1টা বাজে, একটু পরে 2-2:30 নাগাদ খাবো, কারণ আমি সকালে ব্রেকফাস্টটা অনেকটা দেরি করে খেয়েছি, তার মধ্যে ওষুধ খেয়েছি, আর দুপুরেও খাওয়ার পরে আমার ওষুধ আছে, কাজেই ওষুধের গ্যাপিংটা তো রাখতে হবে খানিকক্ষণ, তাই না? তো এখন না এই প্রসেসে চলার পর থেকে আমি বেশ হাতে অনেকটা সময় পাচ্ছি, আগে এডিট করে আপলোড করে রান্নাঘরে ঢুকতাম তো অনেকটা লেট হয়ে যেত সব কিছু, যবে থেকে রান্নাটা আগে করে ফেলছি সব কিছু দেখছি টাইম মতো হয়ে যাচ্ছে আমার। শীতকাল পড়ে গেছে মানেই এই হাতে মাখো গায়ে মাখো এই দিন এসছে আর কি, মানে স্নান করার পরেও আবার বেশ খানিকক্ষণ সময় দিতে লাগে। গুড ইভিনিং এভরিওয়ান, আবার
অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, সেই দুপুরবেলা দেখলে, তারপরে খাওয়া দাওয়া করে আজকে লম্বা অনেকক্ষণ টাইম পেয়েছি, কিন্তু ঘুমাইনি। এই দাদানের সাথে বসে বসে গল্প করছিলাম, একটু মোবাইল দেখছিলাম, এই করে করে সময়টা কেটে গেছে। কিন্তু আজকে রবিবার, রবিবার রবিবার ঠিক ব্যাপারটা মনেই হলো না। কেন বলো তো, দাদানের শরীরটা ভালো না তো? ওর শরীরটা ভালো হলে তাহলে হয়তো একটু কোথাও যেতাম যেতাম, কিংবা অন্য কোথাও না গেলাম হয়তো আমাদের বাড়িতে যেতাম। তো তার জন্য আজকে আর কোথাও কোনো প্ল্যান করা হলো না। তো ভাবলাম না, একটু রবিবার রবিবার ফিলিং তো আনতেই হবে, তাই না? তো সারাদিন দিনের বেলা তো তেমন কিছু রান্নাবান্না করিনি। তো এখন আজকে ও যখন ওরা বেরিয়েছিল তখনই অল্প করে মাটন নিয়ে এসেছিল, প্ল্যান করে এনেছিল যে রাত্রেবেলা করবো। তো এই মাটনটা আজকে এখন করবো, এমনি আলু দিয়ে একটু কষা কষার মতোই করবো। আর এখানে আমি মশলা বেটে নিয়েছি, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো বেটেছি। কী বলতো, খাসি মাংস আমি টমেটো দিয়ে করি না, টক দই দিই, কিন্তু টক দই এক ফোঁটা নেই, টক দই ঘরে শেষ হয়ে গেছে। এবার আমি যে টক দই পাতবো আমার সেটা ভুলে গেছি, মনে নেই। এবার যেহেতু টক দই আমার ঘরে সবসময় থাকে, এবার ও কোনো সময় মাংস কিনলে টক দই কেনে না, জানে ঘরে আছে, এবার ও আনেনি, আমার মনে নেই। তো যাই হোক, আজকে টমেটো দিয়েই করব। এখানে পেঁয়াজ, এখানে আলু। তো আমি না মাঝে মাঝে মাটনটা আগে সেদ্ধ করে নিয়ে পরে কষাই, আবার কোনো কোনো সময় যদি সময় থাকে তাহলে আগে কষিয়ে পরে সেদ্ধ করি। যেদিনকে সময় থাকে না তাহলে সেদিনকে আমি আগে সেদ্ধ করে ফেলি পরে কষাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে হাতে একটু সময় আছে, ভালো না আগে ভালো করে কষিয়ে, যেহেতু কষা কষাই খাবো তাই ভালো না আগে কষিয়েই নিই। তো আলুগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, করে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর আমরা না মাটনে, মানে যে কোনো মাংসতেই না, জিরের গুঁড়োটা খাই না, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো খাই না। ইন্দ্র বলে কি, জিরের গুঁড়ো দিলে কেমন একটা মাছ মাছ মানে ফ্লেভার আসে, গন্ধ আসে। তো তাই জন্য জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিই না, শুধু লঙ্কার গুঁড়ো দিয়ে করি, হলুদ গুঁড়ো আর আদা রসুন বাটা কাঁচা লঙ্কা এইসব। তো দেখো, ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি, আলু সহ এতটাই কষাবো যে মাংস কষাতে কষাতে আলু সেদ্ধ হয়ে যাবে, আলু আলাদা করে আর সেদ্ধ করবো না। কাজে কমিয়ে বাড়িয়ে অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হয়, মাটন তো এমনিতেই যত কষাবে তত টেস্ট। তো দেখো, কষাতে কষাতে কিন্তু পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, মানে একটা ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, তেল সাইডে পুরো ছেড়ে দিয়েছে। এবার যেটা করব, অনেকে হয়তো এইভাবেই খায়, এর মধ্যে গরম জল দিয়ে ফুটিয়ে নেয়, কিন্তু আমাদের ভালো মাংস সেদ্ধ না হলে খায় না, তার জন্য একটু কুকারে দিতেই হবে। তো সামান্য একটু জল দিয়ে কুকারে দিয়ে দিলাম। অনেকে বলে যে কড়াইতে কষিয়েই খায়, আমাদের বাড়িতে তো মাটন একটু নরম না হলে খায় না, তো ওটাই খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। কাজে কুকার ছাড়া মাটন রান্না করার কথা আমি ভাবতেই পারি না, মানে প্রশ্নই নেই কোনো। তো কড়াইতে যা কষিয়েছি, কষিয়ে কষিয়ে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, তো এখন কুকারে দিয়ে দিয়েছি। মোটামুটি আমি সিটি দেই না, দেখো গ্যাস পুরো কমানো আছে, প্রথমে একটু বাড়িয়ে গ্যাসটা কমিয়ে দিই, কমিয়ে দেখে 15-20 মিনিট রাখি, মাটন সেদ্ধ হয়ে যায়, কোনো সিটি দিতে লাগে না। আর ইন্দ্র বললো আজকে ভাত খেতে ইচ্ছা করছে, মানে ওই যে সরু চালের ভাত আর কি। তো কুকারে সেদ্ধ হওয়ার পর আমি আবার কড়াইতে একটু ঢেলে গরম মশলা দিয়ে নুনটা চেক করে নামিয়ে দিয়েছি, ব্যাস। আর কোনো জল ঢল এক্সট্রা দেয়নি, ওই সেদ্ধ করার সময় যেটুকু দিয়েছিলাম ওইটুকুই। তো আমার কিন্তু কষা কষা মাটন পুরো রেডি, খেতে দারুণ হয়েছিল, মানে আজকে সানডেটা ডিনারটা জাস্ট জমে গেছে। এই মাটনটা না হলে আজকে না সানডেটা সানডে বলে মনে হতো না আর কি, এই সারাদিনের শেষে এই জিনিসটা হওয়াতে মনে হলো না যে আজকেটা রবিবার, রবিবার একটা স্পেশাল ডে বলে যে এটা মনে হলো। কেমন আছে? তার সঙ্গে আমার ঠান্ডা লেগেছে দেখে কোনো টেস্টই পাচ্ছি না। সত্যি ভালো হচ্ছে, বাবাই মিষ্টি নিয়ে যেতে ভুলে যাচ্ছে, বাবাই না কাট কাট করে তোমার তো ডিনারটা জমে গেল। আমার কি হলো বলো তো, ডিনারটা জমে গেল, তোমার ডিনারটা গলে গেছে। বাবা কেন গো, কোনো টেস্ট পাচ্ছি না, সত্যি কষা কষা মাটনটা না হেভি হয়েছে। তোমরা অনেকেই আমাকে বলেছো দিদি এই ডাক্তারের কাছে দেখাও, ওই ডাক্তারের কাছে দেখাও, অনেকে ডাক্তারের নাম দিয়েছো, অ্যাড্রেস দিয়েছো, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু যাই হোক, আমি একজনকে দেখিয়েছি, কালকে তোমাদের বললামই, তো খুবই ভালো ডাক্তার। আমি তখন তো বুঝিনি, ভেবেছি ঠিক আছে
কিন্তু আমি উনি এমন একটা কিছু করে দিয়েছে যাতে আমি এই কদিন আর কি ঠিকঠাক মতো খেতে পারি। তো এটাই আমার কাছে বেশ ভালো লাগলো। যার কাছে প্রথমে গেছিলাম তার কাছে তো এই জিনিসটা পাইনি। তো যাই হোক, এক্সরে করে ওনার কাছে পরে যাবো। আপাতত 5 দিনের ওষুধ দিয়েছে, তো ওষুধগুলোই আমি এখন চালু রাখছি। তো এই ওষুধ খেতে না বড় বিরক্ত লাগে, ওষুধের গন্ধ না সহ্য করতে পারি না, কিন্তু কিছু করার নেই, খেতেই হবে। তো 3 রকম ওষুধ, আর প্রত্যেকটা ওষুধ না বড় বড়, মানে বড় বড় ক্যাপসুল, জানো তো। ছোট ছোট ওষুধ হলে কি হয়, আমি 2-3টে নিয়ে একবারে মুখে দিয়ে দিই, কিন্তু এগুলো এত বড় বড় যে 2-3টে নিয়ে দেওয়া যাবে না, গলায় আটকে যাবে। দেখো আমার ওষুধের গন্ধ একদম পছন্দ না। বাবা, ওষুধ খেয়ে না পেট ভরে গেল, এত বড় বড় ওষুধ দুবার দুবার করে জল খেতে হয়েছে, পেট ভরে গেছে। তো চলো, সব কাজ হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে শুতে যাব। আর যতই শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, আমি সারাদিন যে নাইটি পরে থাকি সেটা পরে রাত্রে শুই না, আমি চেঞ্জ করেই শুই। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট, এন্ড টাটা।